আজ তোষরা ফাল্গুন পূর্ণিমার দিনে গুরু রবিদাসের জন্মজয়ন্তী ষোলোই ফেব্রুয়ারি কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে যারা নিছকি মজা আনন্দ এবং জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আজকের দিনটি শুরু করেছেন দিনটি তাদের ঠিক তেমনই কাটবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই অনুভব করবার দিন আজ কিন্তু আপনার পরিবারের কোনো ব্যক্তিবর্গের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে মাতা পিতার যার কারণে আপনাদের প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আর্থিক অবস্থানের অবনতি ঘটবে দিনটি ব্যয়বহুল তবে সম্পর্কের শক্তি বাড়বে আজ কিন্তু বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তবে যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আজ অফিসের পরিবেশ অভূতপূর্ব থাকতে চলেছে বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কর্মে গতি অনুভব করবেন সামাজিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা করবার সময় আপনার চোখকার নাককে খোলা রাখুন কোনো মূল্যবান উপদেশ পেতে পারেন ডেলি রুটিনে ডেলি লাইফে সেটিকে যদি ইনপুট করতে পারেন প্রভূত পরিমাণে লাভবান হবেন আজ আপনাদের মধ্যে কেউ কেউ দূর যাত্রা ভ্রমণে যেতে পারেন সেই ভ্রমণ ক্লান্তিকর হলেও আপনাদের জন্য লাভজনক ফলাফলই আনবে শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মুখ নিঃশ্রিত বাণীর দিকে একটু খেয়াল রাখুন এমন কোনো কথাবার্তা যেন বলবেন না যাতে আপনার কাছের মানুষজন আপনার উপরে অভিমান করে পিতা মাতার স্বাস্থ্যের প্রতি একটু অতিরিক্ত খেয়াল রাখার প্রয়োজন আছে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না কারণ আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে তো এই বিষয়ে আপনাদের সজাগ থাকার প্রয়োজন আপনাদের মধ্যে কেউ কেউ যারা বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ আছেন আপনাদের বন্ধুত্ব কিন্তু প্রেমের পরিণতি পেতে পারে আজ খাদ খাওয়া দাওয়ার সময় পা ধুয়ে পূর্ব দিকে বসে খান খালি পায়ে খান তাহলে আপনাদের আর্থিক সমৃদ্ধি ঘটবে